সবাইকে বঙ্গচিক 360 পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো ফ্রেন্ডস, বোটকয়েনের আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনার সামনে চলে আসলাম। আজকে মূলত বোটকয়েনে কীভাবে আপনারা নোড মাইনিংটা করবেন সেই প্রসেসটি দেখাবো। আপনারা জানেন বিওটিসি, দ্যাট মিনস হচ্ছে বোটকয়েনের কিন্তু টোটাল সাপ্লাই হচ্ছে 2,05,000, তার মধ্যে হচ্ছে 25,000 কয়েন হচ্ছে তারা আমাদেরকে মোবাইল মাইনিংয়ের মাধ্যমে মাইনিং করার সুযোগ দিয়েছিল। এবং তার পরবর্তী যে রেস্ট যে কয়েনগুলো রয়েছে সেই কয়েনগুলো হচ্ছে আমাদেরকে নোড ইউজ করে মাইনিং করতে হবে। সো আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল স্ক্রিনে যে অ্যাপটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বোটকয়েনের হচ্ছে নোড মাইনিং অ্যাপটা। এটা হচ্ছে তারা গত দুই দিন আগে কিন্তু এই অ্যাপটা তারা রিলিজ করেছে আপনার, এবং দীর্ঘদিন যাবৎ কিন্তু বোটকয়েনের মাইনিংটা অফ ছিল, কারণ তারা এই সময়টার মধ্যে হচ্ছে তাদের এই নোড ব্লকচেইন অ্যাপটা কিন্তু তারা আপডেটেশনের কাজ করেছিল, বিদায় হচ্ছে তাদের অ্যাপটা কাজ করে নাই। এবং আমরা যারা বিওটিসি কয়েনটা মাইনিং করেছি সেই কয়েনটা কিন্তু আমরা উইথড্র করতে পারিনি। সো ফাইনালি হচ্ছে গত পরশু দিন হচ্ছে তাদের এই অ্যাপটা আপডেট এসেছে। এবং আপনারা চাইলে যারা বোটকয়েন মাইনিং করেছেন, বিওটিসি কয়েনটা মাইনিং করেছেন, তারা এখন চাইলে নোড ইউজ করে কিন্তু মাইনিংটা করতে পারবেন। সো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। যারা প্রিভিয়াসলি বোটকয়েনটা মাইনিং করেছেন তারা সেই প্রিভিয়াসলি বোটকয়েনের লেজার আইডি দিয়ে আপনি কীভাবে ব্লকচেইনে নোড মাইনিংটা করবেন সেই প্রসেসটি। সো এটা কিন্তু আপনারা জানেন যে বিওটিসি কয়েনটা কিন্তু অলরেডি প্যানকেক সোয়াপ থেকে শুরু করে কয়েনও এক্সচেঞ্জ এবং কয়েন এক্স এক্সচেঞ্জে কিন্তু লিস্ট রয়েছে, এবং বিট মার্টও কিন্তু লিস্ট রয়েছে। সো আপনারা চাইলে কিন্তু এটা আপনারা দেখে নিতে পারেন। কয়েনও এক্সচেঞ্জ এবং বিট মার্ট এক্সচেঞ্জে বর্তমানে কিন্তু একটা কয়েনের প্রাইস প্রায় $7 থেকে $8 মতোই, এবং শুরুতে কিন্তু এই কয়েনটার প্রাইস ছিল $200 প্লাস। সো এটা যেহেতু লিকুইড সাপ্লাই কিন্তু খুবই কম, এটা ইন ফিউচারে খুব ভালো একটা প্রাইস হবে আমরা আশা করতে পারি। সো কথা না বলে সরাসরি চলে যাচ্ছে আপনারা কীভাবে বোটকয়েনের নোড মাইনিংটা রান করবেন সেই প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। সো ফ্রেন্ডস, মোবাইলে আপনারা যে অ্যাপটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে নোড মাইনিং অ্যাপ। এবং আপনারা যারা হচ্ছে শুরুতে বোটকয়েন মাইনিংটা করেছিলেন সেখানে আপনারা দেখতে পেয়েছেন যে তাদের যে অ্যাপটা রয়েছে বিওটিসি, যে বোটকয়েনের যে অ্যাপটা রয়েছে এখানে কিন্তু মূলত হচ্ছে বর্তমানে আপনি মাইনিং করতে পারবেন না। বাট আপনার এই অ্যাপটাকে যদি আপনি আপডেট করেন, আপডেট করার পর হচ্ছে এখানে আপনাকে একটা লেজার আইডি দেওয়া হবে। আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে আপনাকে একটা লেজার আইডি দেওয়া হবে যে আইডিটা নিয়ে হচ্ছে আপনি নোড মাইনিংটা করতে পারবেন। এখানে আপনাকে একটা লেজার আইডি দেওয়া হবে। সো আপনি হচ্ছে এই লেজার আইডিটা দিয়ে কিন্তু আপনি বোটকয়েনে নোড মাইনিংটা শুরু করতে পারবেন। সো প্রথমত হচ্ছে আপনাকে বোটকয়েনে যে অ্যাপটা আমরা মাইনিং করেছি দীর্ঘদিন যাবত সেই অ্যাপটাকে আপনি আপডেট করতে হবে। আপডেট করার জন্য হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি এই বোটকয়েনের আপডেটেশনের যে লিঙ্কটা রয়েছে, আপডেটেশনের যে লিঙ্কটা রয়েছে সেই অ্যাপটা আপনাদেরকে লিঙ্কটি দিয়ে দিব। আপনারা সেই অ্যাপটা আপডেট করে নেবেন, তাদের ওয়েবসাইট থেকে অ্যাপটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। সো আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিব। অবশ্যই আপনাদের দুটি অ্যাপ লাগবে এই বোটকয়েনের নোড মাইনিংটা অন করার জন্য। প্রথমত হচ্ছে বিওটিসি অ্যাপটা তো লাগবেই, সেটা থেকে আমাদের লেজার আইডিটা কালেক্ট করতে হবে। এবং সেই আইডিটা কালেক্ট করার পর হচ্ছে আমাদের বোটকয়েনের যে নোড মাইনিং অ্যাপটা রয়েছে সেই অ্যাপের মধ্যে লেজার আইডিটা আমাদেরকে সাবমিট করতে হবে। সো প্রথমত হচ্ছে অ্যাপটা আপনাদেরকে ডাউনলোড করতে হবে। অ্যাপ ডাউনলোড করার পর হচ্ছে ইনস্টল করার পর কীরকম অপশনগুলো আসবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি আবারও বলছি, প্রথমত হচ্ছে আপনাদের বোটকয়েন যে অ্যাপটা রয়েছে অ্যাপটা আপনাদেরকে ডাউনলোড করতে হবে, এবং পাশাপাশি হচ্ছে আপনাদেরকে বোটকয়েনের নোড অ্যাপটাও ডাউনলোড করতে হবে। সো এই দুটি অ্যাপের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা প্রথমত হচ্ছে বোটকয়েন এবং বোটকয়েন নোড এই দুটি অ্যাপে আপনারা ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটি দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর হচ্ছে আপনারা প্রথম হচ্ছে বোটকয়েন যে অ্যাপটা রয়েছে সেই অ্যাপে প্রবেশ করবেন। প্রবেশ করার পর হচ্ছে আপনার মেইল এবং পাসওয়ার্ড দিয়ে আপনি সেখানে লগ ইন করবেন। লগ ইন করার পর হচ্ছে আপনি এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। প্রথমত হচ্ছে ইন্টারফেসটি পাওয়ার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট আইডি নামক একটা অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট আইডি। আপনার সিম্পলি হচ্ছে এখান থেকে এই অ্যাকাউন্ট আইডি এটাকে আপনার এখানে ক্লিক করে কপি করে নেবেন। সো এটা হচ্ছে লেজার আইডি, যেটা হচ্ছে প্রত্যেকটা ফোনের আইপিকে ট্র্যাক করে হচ্ছে তারা আপনাকে একটা লেজার আইডি দেওয়া হবে। সেই লেজার আইডির মাধ্যমে হচ্ছে আমাদেরকে বোটকয়েন যে নোড মাইনিংটা রয়েছে সেটাকে আমাদেরকে রান করতে হবে। সো আমি আবারও বলছি, প্রথমত হচ্ছে আপনাদেরকে বোটকয়েন অ্যাপটা আপনাদেরকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে দ্যাট মিনস হচ্ছে আপডেট করতে হবে, নট অনলি শুধু ডাউনলোড, আপনাদেরকে আপডেটেশন করতে হবে। আপডেটেশন করার পর হচ্ছে আপনার নতুন একটা ইন্টারফেস পেয়ে যাবেন, এবং আপনার লগ ইন করার পর হচ্ছে এখান থেকে আপনার অ্যাকাউন্ট আইডি যেটা হচ্ছে লেজার আইডি এটা আপনার এখান থেকে কপি করে নেবেন। কপি করার পর হচ্ছে ডেসক্রিপশন বক্সে দ্বিতীয় যে লিঙ্কটা দিব সেই লিঙ্কে ক্লিক করে হচ্ছে আপনারা বোটকয়েন যে নোড অ্যাপটা রয়েছে দেখতে পাচ্ছেন বোটচেইন, এটা হচ্ছে বোটচেইন অ্যাপের নাম। আর যেটা হচ্ছে আমাদের বোটকয়েন যে অ্যাপটা রয়েছে সেটার নাম হচ্ছে
BOTC শুধুমাত্র BOTC এটা হচ্ছে অ্যাপ ওকে এটা হচ্ছে শুধুমাত্র BOTC অ্যাপ এটার মাধ্যমে আমরা এতদিন মাইনিং করেছি এবং বর্তমান যেটার মাধ্যমে আমরা নোডটা রান করব সেটা হচ্ছে BOTC চেইন দ্যাট মানে হচ্ছে Botcchain চেইন এই অ্যাপটাতে আপনারা প্রবেশ করবেন সো অ্যাপটা আপনারা হচ্ছে ডাউনলোড করে যখন ইনস্টল করে ফেলবেন ইনস্টল করার পর হচ্ছে এই অ্যাপটার মধ্যেই হচ্ছে আপনার যে লেজার আইডিটা আমরা কপি করেছি সেই লেজার আইডি আমাদেরকে পেস্ট করতে হবে সো প্রথমত হচ্ছে আপনারা এই Botcchain অ্যাপটা আপনারা দ্বিতীয় যে লিংকটাতে দিব সেই লিংকে ক্লিক করে আপনারা এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর হচ্ছে কিরকম একটা ইন্টারফেস আসবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি Botcchain অ্যাপটা ডাউনলোড করার পর যখন আপনি ইনস্টল করবেন ইনস্টল করার পর হচ্ছে এখানে এরকম একটা ইন্টারফেস আপনি পেয়ে যাবেন সো এখানে দেখতে পাচ্ছেন কি বলা হয়েছে এখানে আপনারা মূলত হচ্ছে আপনার যে লেজার আইডিটা রয়েছে যেটা হচ্ছে আমরা Botcchain অ্যাপটা থেকে আমরা যে ডাউনলোড করেছি মানে কপি করেছি সেই অ্যাপটার যে অ্যাকাউন্ট আইডিটা রয়েছে সেই অ্যাকাউন্ট আইডিটা দিয়ে কিন্তু আমাদের মাইনিংটা এখান থেকে শুরু করতে হবে সো আপনার Botcchain অ্যাপ থেকে এখানে আমি আবারও বলছি আপনাদেরকে এখানে তারা কী ইন্ডিকেশনগুলো দিয়েছে সেটা একটু করে আমি আপনাদেরকে পড়ে দিই এখানে যেটা বলা হচ্ছে রিমাইন্ডার প্লিজ গো টু BOTC ভার্সন এক টু অপটেন দ্য নোট লিঙ্ক দ্যাট মিনস হচ্ছে আপনার BOTC ভার্সন এক মানে আমরা যে অ্যাপটাতে এতদিন মাইনিং করেছি সেটাকে আমাদেরকে আপডেট করতে হবে আপডেট করার পর হচ্ছে সেখান থেকে আমাদের অপটেন করতে হবে নোট লিঙ্কটা দ্যাট মিনস হচ্ছে আমাদের অ্যাকাউন্ট আইডিটা সেটা কপি করব এবং যেটি বলা হচ্ছে অ্যাপি ওপেন্স 55 লাখস অ্যাক্সেস কলস অ্যান্ড নিডস স্পন্সরশিপ টু অপটেন সেখানে হচ্ছে Botcoin যে নোড মাইনিংটা রয়েছে সেখানে হচ্ছে 5 লক্ষ মেম্বার হচ্ছে হয়ে গেলেই হচ্ছে কিন্তু আপনি আর এটাতে অ্যাক্সেস নিতে পারবেন না আপনারা নোডটা রান করতে পারবেন না সো যারাই আগে আগে জয়েন করবে তারাই যদি 5 লক্ষের মধ্যে থাকে শুধুমাত্র তারাই নোট রান করতে পারবে এবং 5 লক্ষ পর যদি আপনি নোট রান করতে চান তাহলে হচ্ছে আপনাকে পে করে নোট রান করতে হবে সো যারা ভিডিওটি দেখছেন অবশ্যই এতদিন যাবত Botcoin যারা মাইনিং করেছেন তারা অবশ্যই নোট মাইনিংটা শুরু করে দিন কারণ নোট মাইনিং আপনাকে প্রতিদিন ঢুকে ঢুকে যে মাইনিং করতে হবে তা কিন্তু জাস্ট একটা বার যদি আপনি নোটটা রান করে দেন তাহলে এটা অটোমেটিকলি চলতে থাকবে যতদিন পর্যন্ত নোটটা রান থাকবে সো আমি আবারও বলছি ডেসক্রিপশন বক্সে দ্বিতীয় যে লিঙ্কটা দিব সেই লিঙ্কে আপনি ক্লিক করে এই Botcchain অ্যাপটা আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে Botcoin অ্যাপ থেকে অ্যাকাউন্ট আইডিটা কপি করে এখানে যেটি রয়েছে প্লিজ পেস্ট দ্য নোড লিঙ্ক আপনার যে অ্যাকাউন্ট আইডিটা রয়েছে সেটা এখানে পেস্ট করে দিই এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট মাইনিং এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর হচ্ছে আপনার যে নোটটা রয়েছে সেই নোটটা অটোমেটিকলি রান হতে থাকবে দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিকলি রুমটা নোটটা আপনার রান হতে থাকবে আপনাকে বারবার এখানে ক্লিক করার কোনো প্রয়োজন হবে না এটা অটোমেটিকলি রান হতে থাকবে এবং এখানে আরেকটা আপনাদের কাজ করতে হবে আপনারা যখন এই ড্যাশবোর্ড যে অপশনটা রয়েছে আপনারা যখন নোটটা রান করে ফেলবেন নোটটা রান করার পর হচ্ছে আমাদের পরবর্তী কাজ হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে ড্যাশবোর্ড নামক যে অপশনটা রয়েছে আপনি সিম্পলি ড্যাশবোর্ডে চলে যাবেন ড্যাশবোর্ডে যাওয়ার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আরেকটা অপশন রয়েছে হেল্প কোড সো ড্যাশবোর্ড আসার পর হচ্ছে এখানে আপনার মাইনিং টাইম এবং মাইনিং রেট এবং অ্যাকাউন্ট অথরাইজেশন আইডি সবগুলো এখানে আপনি দেখতে পারবেন সো আর আরেকটা কাজ আপনাদেরকে করতে হবে এখানে দেখতে পাচ্ছেন হেল্প কোড নামে একটা অপশন রয়েছে হেল্প কোড আপনারা ক্লিক করে ডেসক্রিপশন বক্সে আমি যে হেল্প কোডটা দিয়ে দিব সেই হেল্প কোডটা আপনারা জাস্ট এখানে পেস্ট করে দেবেন দেখতে পাচ্ছেন এখানে পেস্ট করে আপনি হেল্পে ক্লিক করলে কিন্তু আপনার মাইনিং স্পিডটা আরও বৃদ্ধি পাবে সো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু যদি আপনি আমার এই হেল্প কোডটা ইউজ করে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই হেল্প কোডটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এই হেল্প কোডটা যদি আপনি কপি করে যদি এখানে আপনি পেস্ট করে হেল্পে ক্লিক করেন তাহলে আপনি প্রতিদিন হচ্ছে 0.04 Botcoin করে আপনার মাইনিং স্পিড আপনি বৃদ্ধি করতে পারবেন সো কেউ মিস করবেন না যে প্রসেসটি দেখিয়ে দিয়েছি সেই প্রসেসগুলো অবলম্বন করে হচ্ছে আপনার নোটটা রান করবেন রান করার পর হচ্ছে আপনি এই হেল্প কোডটা দিয়ে আপনার মাইনিং স্পিডটা বৃদ্ধি করতে পারেন সো আপনার ডাউনলাইনে যদি আপনি কাউকে রেফার করে থাকেন অবশ্যই তাকে আপনি মাইনিং করতে বলবেন তাহলে আপনার তার মাইনিংয়ের জন্য কিন্তু আপনার মাইনিং স্পিডটা বৃদ্ধি পাবে সো এই হচ্ছে মোটামুটি আজকের ভিডিও কীভাবে আপনারা Botcoin নোটটা রান করবেন সেই প্রসেসটি দেখিয়ে দিলাম অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তারপর ট্রাই করবেন আশা করি আপনি কোনো রকম সমস্যা হবে না এবং আমি আমার টেলিগ্রাম গ্রুপে কিন্তু আমি লিঙ্কগুলো দিয়ে দিব চাইলে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকতে পারেন টেলিগ্রাম গ্রুপে কিন্তু আমি এই সকল অ্যাপগুলোর PDF ফাইল আকারে আমি সেখানে আপলোড করবো আপনারা চাইলে সেখান থেকেও ডাউনলোড করতে পারেন অথবা ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কগুলো দিব সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনি অ্যাপটি ডাউনলোড করতে পারেন সো ফ্রেন্ডস হচ্ছে মোটামুটি আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ